নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আবাস প্লাস প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এবার কিন্তু খুব শীঘ্রই প্রতিটি পঞ্চায়েতে ফাইনাল লিস্ট পাবলিশ হবে। যে সকল পঞ্চায়েতে এখনও পাবলিশ হয়নি, হাতে আর মাত্র 3 দিন সময় দেওয়া হয়েছে, তার মধ্যে ফাইনাল লিস্ট পাবলিশ করতেই হবে প্রতিটি পঞ্চায়েতকে বাধ্যতামূলকভাবে। না হলে এখানে দেখতে পাচ্ছেন 3 দিনে নাম না পাঠালে বাড়ি পাবে ভিন রাজ্য, মানে অন্যান্য রাজ্যকে কিন্তু পশ্চিমবঙ্গের কোঠা দিয়ে দেওয়া হবে। তো এই নিয়ে কিন্তু মুখ্য সচিব জরুরি বৈঠক করে নির্দেশিকাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং আপনার গ্রাম পঞ্চায়েতেরও লিস্ট প্রকাশিত হওয়ার কাজ শুরু হয়ে গেছে। সেই লিস্ট কীভাবে দেখবেন, এই সংক্রান্ত আপডেটে কী নির্দেশিকায় বলা হয়েছে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলেছে, দীর্ঘ টানাপড়ানের পরে নানান শর্ত সাপেক্ষে পশ্চিমবঙ্গের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ছেড়েছে কেন্দ্র। তারপরেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে বাড়ি পাওয়ার অগ্রাধিকারের বিষয়টি তারা নিজেদের হাতেই রাখছে, অর্থাৎ কে আগে বাড়ি পাবে সেই তালিকা তৈরির ক্ষমতা থাকছে কেন্দ্রের হাতে। এবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হলো, উপভোক্তাদের নাম চলতি মাসের মধ্যেই, মানে এই ডিসেম্বর মাসের মধ্যেই কেন্দ্রীয় পোর্টালে না তুললে বাকি কোটা অন্য রাজ্যে চলে যাবে। রাজ্যের প্রশাসনিক সূত্রের খবর, এই আবাস যোজনায় এ পর্যন্ত 16% প্রাপকের নাম কেন্দ্রীয় পোর্টালে নথিভুক্ত করা গিয়েছে, অর্থাৎ 84% নাম তোলা বাকি রয়েছে। তো কালকে আপনাদেরকে ফাইনাল লিস্টে যখন ভিডিও দিয়েছিলাম, অনেকেই বলছিলেন আপনার গ্রাম পঞ্চায়েতের এখনও লিস্ট দেখা যায়নি। তো এই কারণেই দেখা যায়নি, কারণ এখন পর্যন্ত 16% লিস্ট আপলোড হয়েছে, 84% লিস্ট আপলোড হয়নি। এই 84% লিস্ট 3 দিনের মধ্যে আপলোড করতে নির্দেশিকা দেওয়া হয়েছে। এই অবস্থায় নয়া ফরমান জারি করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, রাজ্য সরকারকে তৎপর হয়ে অবশিষ্ট উপভোক্তাদের নাম 31 ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে তুলতেই হবে, ব্যর্থ হলে বঙ্গের জন্য নির্দিষ্ট কোঠার বাকিটা বাতিল করে তা তুলে দেওয়া হবে এই কর্মসূচিতে সফল অন্য কোনো রাজ্যের হাতে। এমন কড়া নির্দেশের মুখে সংকট যে তীব্রতর হয়েছে তা মেনে নিচ্ছে 99। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বুধবার এই বিষয়ে বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্রের বেঁধে দেওয়া সময়সীমা মেনেই প্রধানমন্ত্রী আবাস যোজনা উপভোক্তাদের অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 99 সূত্রের খবর, মুখ্য সচিব বৈঠকে জানান, উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া 31 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং বাড়ি তৈরির কাজও গুটিয়ে ফেলতে হবে চলতি আর্থিক বছর অর্থাৎ 31 মার্চের মধ্যে। এই কাজ দ্রুত সম্পন্ন করতে এই দিন প্রয়োজনীয় বালি, ইট, সিমেন্ট জোগাড়ের কাজে জোরদার নজরদারি চালানোর জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। তিনি জানান, বিডিওদের মাধ্যমে বিভিন্ন ইটভাটার সঙ্গে যোগাযোগ করে এই সামগ্রী জোগাড়ের ব্যবস্থা করতে হবে। সরকারি সূত্রের খবর, এ পর্যন্ত যে 16% উপভোক্তার নামে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া গিয়েছে, সংখ্যার হিসেবে সেটা প্রায় 10.40 লক্ষ, মানে 10.5 লক্ষ। মাত্র 3 মাসের মধ্যে এত বাড়ি তৈরি করা যে সহজ কথা নয় তা মেনে নিয়েছে 99। আবার সময়সীমার মধ্যে বাড়ি সম্পন্ন করতে না পারলে অপেক্ষা করছে কড়া পদক্ষেপ। এই উভয় সংকটে সরকারের যে শিরে সংক্রান্তি অবস্থা তাও স্বীকার করছে 99। আপনারা বুঝতে পাচ্ছেন, আর হাতে মাত্র 3 দিন, মানে 31 ডিসেম্বরের মধ্যে সব পঞ্চায়েতের ফাইনাল লিস্ট যা রয়েছে সব লিস্ট পাবলিশ হয়ে যাবে। এবার সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা আপনার গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিভাবে দেখবেন, সবার প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলের সার্চ বাটনে এসে সার্চ করবেন RH রিপোর্টিং, বারানটা দেখে নিন, RH রিপোর্টিং, এই কথাটা লিখবেন, লিখে গুগলে সার্চ করবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, সেই ওয়েবসাইটে ক্লিক করবেন এবং একটা আর্টিকেল দেখতে পাবেন। আর্টিকেলের ভেতরে পাবেন ওয়েবসাইটের একটা অপশন, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনি ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যেতে পারবেন। আর নইলে আপনারা গুগলে সার্চ করবেন RH রিপোর্টিং এই অপশনটা, তাহলে প্রথমে দেখতে পাবেন এই যে FTO ট্রানজ্যাকশন সামারি, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ওয়েবসাইট ওপেন হবে, আপনাকে এই যে হোম বটনটা রয়েছে এই হোম বটনটাই ক্লিক করতে হবে। যখনই আপনি হোম বটনে ক্লিক করবেন, PMAYG.NIC.IN এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করলে এখানে অ্যাওয়ার সফট বলে অপশন পাবেন, এই অ্যাওয়ার সফট অপশনে ক্লিক করবেন। তার ভেতরে পাবেন রিপোর্টস, এই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। আর যারা ডেস্কটপ সাইট অন করে করবেন, তারা এই 3 ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করলে ওই মেনুগুলো উপরের দিকে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন উপরে অ্যাওয়ার সফটারে চলে এসেছে, একইভাবে অ্যাওয়ার সফটে ক্লিক করবেন। তারপর রিপোর্ট বটনটাই ক্লিক করবেন, রিপোর্ট বটনে ক্লিক করলে পরবর্তী পেজ এরকম একটি চলে আসবে,
এবার এইখানে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন এবং সবার শেষকে চলে যাবেন। এখানে এইচ রয়েছে সোশ্যাল অডিট রিপোর্ট, তার ভিতরে এক নম্বরে রয়েছে বেনিফিসিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, এই বাটনটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার এইখানে প্রথমে সিলেক্ট অপশনটায় ক্লিক করে আপনি যেই রাজ্যের দেখতে চাইছেন, ওয়েস্ট বেঙ্গলের চাইলে ওয়েস্ট বেঙ্গল আপনি চয়েস করলেন। তারপরে দ্বিতীয় সিলেক্ট অপশনটায় আপনি সেই রাজ্যের যেই জেলার দেখতে চাইছেন সেই জেলাটা চয়েস করবেন। আমি এখানে একটা জেলা চয়েস করলাম। তারপরে সিলেক্ট অপশনটায় আপনি সেই জেলার আন্ডারে যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনার যে ব্লকটি দরকার, যেই ব্লকের আপনি দেখতে চাইছেন লিস্ট, সেই ব্লকটা চয়েস করবেন। আমি একটা ব্লক চয়েস করলাম। তারপরে সিলেক্ট অপশনটায় ক্লিক করলে সেই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত চলে আসবে। আপনি যেই গ্রাম পঞ্চায়েতে দেখতে চাইছেন সেই গ্রাম পঞ্চায়েত চয়েস করবেন। তারপরের সিলেক্ট অপশনটায় ক্লিক করলে কত সালের দেখতে চাইছেন, আমরা রিসেন্ট 22-23 অর্থবর্ষের দেখতে চাইছি, 22-23 সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট অপশনটায় ক্লিক করলে এখানে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট দেখতে চাইছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অপশনটা সিলেক্ট করবেন। দিয়ে আপনাকে একটা এরকম অঙ্ক দেবে, যেই অঙ্কটা দেবে তার উত্তরটা এখানে লিখতে হবে। আমার ক্ষেত্রে 27+30 এর উত্তরটা কত হবে, তো 57 হবে। আমি এর উত্তরটা 57 লিখে দিলাম। লেখার পর এখানে নিচে সাবমিট বোটামে ক্লিক করে দিলাম। যখনই ক্লিক করে দেবো এই পঞ্চায়েতের যদি লিস্ট পাবলিশ হয়ে থাকে এখানে কিন্তু লিস্ট দেখিয়ে দেবে। তো অনেক পঞ্চায়েতের এখনও ফাইনাল লিস্ট পাবলিশ হয়নি, তবে দুদিনের মধ্যেই সব পঞ্চায়েতের 100% ফাইনাল লিস্ট প্রকাশ করতে হবে নবান্ন থেকে, সেরকমটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে। তো আমি এই যে পঞ্চায়েতটা সার্চ করেছি এই পঞ্চায়েতের কিন্তু লিস্ট এখানে দিয়েছে। আমি এই মুহূর্তে আমাদেরকে সেই লিস্ট দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে লিস্ট দেখাচ্ছে PMAYG প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 22-23 এইটা লিস্ট। তো আপনি এই লিস্ট যদি ডাউনলোড করতে চান তাহলে এই যে ডাউনলোড PDF রয়েছে এই ডাউনলোড PDF বোটামে ক্লিক করবেন, তাহলে একটি PDF ফাইল আপনার সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে। তো আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম, তো এইটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট ডাউনলোড হয়ে গেছে। এবার এই লিস্টে দেখুন এখানে বেনিফিসিয়ারির বাবার নাম বা স্পাউস নেম, রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে দিয়েছে এবং স্কিমের নাম PMAYG মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 22-23 অর্থবর্ষ। এখানে জব কার্ডের নাম্বার দেখিয়ে দিয়েছে, হাউস স্ট্যাটাস এখানে হাউস স্যাংশন মানে স্যাংশন করা হয়ে গেছে, স্যাংশনের নাম্বার দিয়ে দিয়েছে, স্যাংশন ডেট কবে স্যাংশন হয়েছে 27/12/2017, কত টাকা স্যাংশন হয়েছে 1,30,000 টাকা স্যাংশন হয়েছে। তো এই যে গ্রাম পঞ্চায়েতটা দেখতে পাচ্ছেন এই গ্রাম পঞ্চায়েতের প্রায় কিন্তু 420 জনের নাম কিন্তু এসেছে। এইভাবে খুব সহজে আপনারা লিস্ট দেখে নেবেন আপনার নাম লিস্টে এসেছে কি না, যদি এসে থাকে আপনারাও কিন্তু বাড়ি পাওয়ার জন্য টাকা পেয়ে যাবেন। তো এই লিস্টে নাম যুক্ত হওয়ার কাজ কিন্তু চলছে, আপনিও কিন্তু যদি আপনার নাম না এসে থাকে অপেক্ষা করবেন, এই লিস্টে কিন্তু এখনও নাম যুক্ত হবে। আরেকটা কথা, আপনারা যখন সার্চ করবেন যদি নো রেকর্ড ফাউন্ড বা নো ডাটা ফাউন্ড দেখায় তাহলে বুঝবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের এখনও লিস্ট অনলাইনে পাবলিশ হয়নি, তবে কিন্তু 2-3 দিনের মধ্যেই পাবলিশ হয়ে যাবে। আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আবার চেষ্টা করুন, তাহলে আপনারা লিস্ট দেখতে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছি। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনার গ্রাম পঞ্চায়েতের লিস্ট পাবলিশ হয়েছে কিনা, লিস্টে আপনার নাম রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।